হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন যাচ্ছি বাড়ি। তো বোন আমি, এই যে মেয়ে রেডি হয়ে গেছে, বাবা এদিকে আসো, হাই বলে দাও, হাই বলে দাও, বলো গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ বলো, আমরা এখন বাড়ি যাচ্ছি, মামা বাড়ি যাচ্ছি, মামা বাড়ি যাচ্ছি। মিমি আমি মা, খুব মজা হচ্ছে। এখন আমরা টোটো চলে এসেছে, যাবো, তোমরা দেখতে থাকো ব্লগটা। চলো। তন্নি তো ভীষণ খুশি, মামা বাড়ির কথা শুনলে ভীষণ খুশি হয়ে যায়। আর আমরা বাসে উঠে পড়েছি, টোটোর থেকে নেমে আমরা বাসে উঠে গোসালামুর থেকে, তারপর বাস থেকে নেমে ইচ্ছাগঞ্জ থেকে আরেকটা টোটো ধরতে হয়। ও তারপর তন্নি ঘুমিয়ে পড়েছিল বাসে, আর বাসে আমরা সিটও পেয়ে গেছিলাম, বসার সিট। তো বাড়ির ভিউটা দেখো কত সুন্দর লাগছিল। তো আমরা বাসের থেকে নেমে এখন টোটো ধরলাম, টোটোতে করে মোটামুটি 20 টাকা ভাড়া এখান থেকে একজনের পার হেড আর কি। তো ইচ্ছাগঞ্জে নেমে এখান থেকে মোটামুটি কত কিলোমিটার হবে, এই 2-4 কিলোমিটার হবে 20 টাকা ভাড়া। তো বাড়ি যাচ্ছি, ভীষণ মজা, তন্নি ভীষণ খুশি, বাসে তো ঘুমিয়েই পড়েছিল দেখলে। আর এখন একটা বাজারের মধ্য দিয়ে পার হচ্ছি, আর হচ্ছে এই স্কুলটায় আমি 10 অবধি পড়েছি। আমার স্কুল জীবনটা স্কুলেই মানে কেটেছে আর কি, পানিগ্রাম হাই স্কুল। তো ভীষণ মিস করছিলাম সেই দিনগুলো সামনে দিয়ে যাওয়ার সময়। তো আমরা বাড়িতে অলরেডি এসেও গেছি। তুমি মোদক খাচ্ছ বাবা? মোদক খাচ্ছ? খাও, মোদক খাচ্ছে আমার সোনা মাটা। তো এসে খাওয়া দাওয়া করলাম, বিশ্রাম নিয়েছি, পরে না আর ক্যামেরা মানে অন করিনি, এতটাই টায়ার্ড লাগছিল গাড়িতে এসেছি। আর এখন যে মশারি টাঙানোর ইয়েগুলো বোন আমাদের এখান থেকে এনেছে, এগুলো টাঙাবো, এগুলো মানে পেরেক সিস্টেম আছে, এগুলো ওয়ালে গাঁথতে হবে। আর ওর দাদু নিয়ে এসেছে ওর জন্য মোদক আর চকলেট, তো সেটাই ও খাচ্ছে এখন। আবার রাত্রে মা রান্না টান্না করছে, রাত্রে খেয়ে দেয়ে আজকে ঘুমিয়ে পড়বো, তারপর কাল সকালে দেখা হবে। হ্যালো, গুড মর্নিং, কালকে আর ব্লগটা কন্টিনিউ করিনি, কালকে না এসে খেয়ে দিয়ে একটা না ঘুম দিয়েছি, তারপর কিছু কাজ ছিল টুকটাক মোবাইলের, তো করে নিয়েছি। আজকে সকালে ব্লগটা শুরু করছি, আর মেয়ে তো ঘুমোচ্ছে, এখন 8:30 মতো বাজে। আমার মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চা টা খেয়ে নিয়েছি, মা দিকে রান্না করছে। সকালে আজকে প্রচণ্ড রোদ, আর মেয়েকে এখন খাইয়ে দিয়েছি, মার রান্না হয়ে গেছে। তো ডাল আর মাছ ভাজা, ইদানিং কাঁঠালের বীজ ভীষণ পছন্দ করে। আর হচ্ছে ওর মামার সঙ্গে মেয়ে গেল ছিপ দিয়ে মাছ ধরতে, তো সেটাই বসে থেকে থেকে দেখছে, এনজয় করছে ব্যাপারটা। তো এই পুকুরটা ছোটবেলা আমরা সাঁতার শিখতাম, সাঁতার শিখেছি এটাতেই, তো দু একবার জলও খেয়েছি সাঁতার শিখতে গিয়ে। তো
এখন আর পুকুরে স্নান করা হয় না। সেই ছোটবেলা বাবা শিখিয়ে দিত সাঁতার, আমাদের সব ভাই বোনকে বাবাই সাঁতার শিখিয়ে দিয়েছে। তো এখন মেয়েকেও শিখিয়ে দেব, আর একটু বড় হলে পরে সাঁতার শেখাটা ভীষণ জরুরি। আর এদিকে ও এদিকে কাদা জল পেয়ে ভীষণ খেলছে আর উঠতে চাইছে না একদম, মাটি কাদা পেলে খুব ভীষণ খুশি হয় ও। আর আজকে ব্লগটা এ পর্যন্ত রাখছি, বেশি বড় করছি না, কেমন লাগলো অবশ্যই জানিও। তারপর তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে, চ্যানেলটির পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও, টাটা।